অর্থনীতিকে কেন্দ্র করে যে সংস্কারে শিল্প গড়ে উঠবে। আজকে আমাদের পর্দালের মুখে এরকম একটা উদ্যোগ, এরকম একটা প্রচেষ্টাকে সার্থক করতে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের বিশ্লেষণা আর তাতে সুমধুর হয়ে উঠছে আমাদের এই বেলা প্রাঙ্গণ। সকলকে আবারও একবার এই কর্মসূচিতে স্বাগত স্বাগত জানাই। আমাদের পরবর্তী আবারও একটি নৃত্য নিবেদন, আবারও একটি লোকনৃত্য পরিবেশন করবে বিষ্ণু দিবস ফাগুনী পূর্ণিমাতে। সরকারি সহায়তায় অন্ডালে শুরু হলো কর্মতীর্থ হাটমেলা। শনিবার অন্ডালের ভাদুর গ্রাম সংলগ্ন কর্মতীর্থ হাট চত্বরে সূচনা হলো তিন দিনের হস্তশিল্প মেলার। প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন জেলা শাসক অরুণ প্রসাদ। এদিন উপস্থিত ছিলেন অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ সভাপতি কৌশিক মণ্ডল সহ আরো অন্যান্য ব্যক্তিত্বরা। এখানে মোট 40টি স্টল, সেই 40টি স্টল এখানকারই যারা উদ্যোগপতি আছে তাদেরকে, তাদের মধ্যে থেকে একটি কোঅপারেটিভ তৈরি করে এই কর্মসূচিটিকে হ্যান্ড ওভার করা হয়। সেই হ্যান্ড ওভারের পর থেকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে স্টল এগুলোকে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রীকণ্ডী কৌশিক মণ্ডল মহাশয় স্যার, প্রদর্শনীতে এই ধরনের কিছু আঁকা থাকবে স্যার। ২৬টি স্টল করা হয় মাঝখানে, বাকি ৮টি স্টল উৎসাহবোধ করেনি, কিন্তু এই ২৬টি স্টলও বিভিন্ন কারণে পরবর্তীকালে আর পুনরায় খোলার উৎসাহ পায়নি, কিন্তু এই টোটাল অনুষ্ঠানের একটা অংশ স্পন্সর করছে। ধন্যবাদ। বরণ করে নিচ্ছে এডিসি পক্ষ থেকে স্টলগুলি থাকে, তাদের ভিতরে জিনিসপত্র থাকে, এবং এই এই অঞ্চলের যারা হাতে তৈরি, নিজের হাতে তৈরি জিনিসপত্র রাখে, নির্মাণ করে, আর এসএসজি গ্রুপের যাদের প্রোডাক্ট যারা যৌথ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে করে, তাদেরও প্রশাসনের কাছে দেখতে হবে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কে ব্যবহার করে তাদের প্রোডাক্টগুলো সরাসরি মানুষের কাছে বেচতে পারে, কোনো মধ্যবর্তী যাতে না থাকে এখানে, যেটাকে আমরা ফড়ে বলি। সেই প্রশাসনের পঞ্চায়েত সমিতি এবং অন্ডাল ব্লক প্রশাসনের উদ্যোগে স্যার, এদেরই উৎসাহে এবং এইচডিএফসি ব্যাংকে প্রযোজনায় ওনারা স্পন্সর করেছেন একটা অংশকে এখানে। আজকে প্রায় ভিতরে আমরা ২৬টি স্টল তারা প্রসার নিয়ে বসেছে, এবং বাইরে খাবার সমেত হাতে তৈরি প্রায় ৩৩টি স্টল আছে। আমরা তিন দিনের জন্য কন্টিনিউ এই হাটটা চলবে, মেলা চলবে সোমবার পর্যন্ত। বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, কর্মতীর্থ ভবনে স্থায়ী স্টল রয়েছে ৪০টি, তার মধ্যে চালু রয়েছে ২৬টি স্টল। এছাড়াও কর্মতীর্থ চত্বরে মেলায় অংশ নিয়েছে ৩৩টি অস্থায়ী স্টল, এর মধ্যে ১০টি খাবার ও ২৩টি অন্যান্য পসরার স্টল রয়েছে। এদিন মেলা চত্বরে দেখা যায় হাজারো রকমের পসরা সাজিয়ে স্টল দিয়েছেন শিল্পীরা। খাবার স্টল যেমন রয়েছে স্বাগত। তো এই যেটা বলছিলাম, আজকে আমাদের খুব আনন্দের দিন, যে আজকে যেভাবে এই কর্মক্ষেত্রের জন্য সকলে ডিএম সাহেবও চলে এসছেন, আমাদের বিধায়ক সাহেব আসবেন, আমরা চাই যে এই কর্মক্ষেত্রকে একটা আমাদের পশ্চিম বর্ধমানের একটা
মানে মানুষের মনে মনে যাতে অন্ডালে একটা কর্মক্ষেত্র হয়েছে দিন ধরে ছিল যে আমাদের জনপ্রতিনিধিদের কাছে প্রমাণ নয় এখানকার এলাকার যারা সেলফ হেল্প গ্রুপ আছে যারা নিজের হাতে তৈরি করে জিনিসপত্র রয়েছে তারা সকলেই আবেদন করেছিল আমাদের একটি কমন প্ল্যাটফর্ম করে দেওয়া হোক সেই উদ্দেশ্যতে আমাদের এসএসজি গ্রুপের দিদিরা এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই নিজের কথা তুলে ধরেছেন আমি আমাদের এখানে কর্মতীর্থ যেটা আছে 2018-তে হ্যান্ডওভার হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে বন্ধ ছিল কোভিড পরিস্থিতির মধ্যে এটাকে শুরু করা যায়নি এখন এখানকার স্থানীয় প্রশাসন এটা উদ্যোগ নিয়ে এবার ওরা চালু করেছে এখানে 24টি স্টল আমি শুনছি অ্যালটমেন্ট হয়েছে স্পেশাল পারপাস ভেহিকল যেটা আছে সে তারও ফরমেশন হয়েছে এই 24টি স্টল যেটা আছে তারা কিন্তু সবসময় চলবে কিন্তু তার বাইরে যেটা আজকে বিশেষ আকারে যেটা করা হয়েছে যে বাইরের যে ফাঁকা প্রাঙ্গণ এলাকা যেটা আছে সেখানে এসএসজি গ্রুপগুলোকে দিয়ে কিছু ওপেন টু এয়ার স্টলগুলো করা হয়েছে সেটা কিন্তু মানে যখন ডিমান্ড বেশি থাকে উইকেন্ড ওই রকম টাইমেই রাখা হবে আপাতত সেই রকম পরিকল্পনা আছে পরবর্তীকালে যদি ডিমান্ডটা বেশি হয় তাহলে ওইটা সব দিনেই চালানো যাবে সেটা মানে এটার জন্য একটা প্রসিজার আছে আমাদের স্পেশাল পারপাস ভেহিকল ফরমেশনের জন্য সেই প্রসিজারের যাদের যাদের মানে এলিজিবিলিটি আছে তারা কিন্তু আসতে পারবে এই শিল্পটা বাংলায় অবহেলিত ছিল এটা মনে রাখতে হবে যে 2011 বা তার আগে আপনি দেখবেন এই শিল্পটা প্র্যাকটিক উঠেই গিয়েছে এই যে শিল্প যেটা আমরা বলি হস্ত শিল্প যেটা বাংলার একসময় গৌরব ছিল সেটা একসময় উঠে গেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে এইটা নিয়ে সবাই মিলে এটা আমার নতুন করে শুরু করতে চাই এই নিয়ে কর্মতৃত্ব বলে হাটগুলো যারা গ্রামের মহিলারা যে যারা হাটের কাজ তৈরি করে এই হাটের মাধ্যমে তারা গ্রামের কাছে বিক্রেতার কাছে বিক্রি করে সেই মধ্যসত্ব বই কেউ থাকবে হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়ে অবহেলা অবস্থান করেছিল এটা এটাও আমাদের অবস্থা ছিল যেহেতু একটা গুরুত্ব একটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আস্তে আস্তে গুরুত্বটা কমে আসছে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি আবার মানুষকে বাকি রুমগুলো অ্যালার্ট করা হচ্ছে এবং প্রতিনিয়ত সপ্তাহে প্রথমে আমি বলবো একদিন বা দুদিন অ্যানাউন্স করে হাঁটতাম আগে গ্রামে হাঁটু এটা আমি এই কনসেপ্টটা যে একটা মানে ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থা নিয়ে একটা হাট আর কি সে সপ্তাহে একদিন বা দুদিন মানুষ তার নিজের জিনিসপত্র আনলে নিয়ে বিক্রি করবে আগামী দিনে এটা দেখবেন রেগুলার করছে হয়ে যাবে এটা আমরা আশাবাদী যে এটা আবার পূর্ণ মহিমায় এই হাটটা চলবে বিডিও সাহেব যেমনটা বললেন যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন খুব শিগগিরই এখানে এসবিএসটিসির বাস স্ট্যান্ড তৈরি করা হবে তো আগামী দিনে কিরকম কি পরিকল্পনা রয়েছে সেই বাস শুনেছি ওই এসবিএসটি বাস যাতে স্টপেজ হয় সে ব্যবস্থা আমরা এটা মোটামুটি কত দিনের মধ্যে পরিকল্পনা এক মাসের মধ্যে হতে পারে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10